আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, স্তুতি কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও অগণিত করুণার বদৌলতে আজকে আমরা লক্ষ্মীপুরের এই মাঠে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বলা এবং কিছু শোনার সুযোগ পেয়েছি। সেই মহান রবের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার পরপরেই লক্ষ কোটি দরুদ ও সালাম, দরুদ ও সালামের বাড়িধারা বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শেষ নবী এই কথাটা বলতে গিয়েই যদিও আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে যুব সমস্যা ও তার সমাধান, যুবক ও তরুণদের পদস্খলন ও তার সমাধান, নৈতিক চারিত্রিক পদস্খলন, এই বিষয় আমাকে আগে থেকেই দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। আমি সেই বিষয়েই কথা বলবো ইনশা আল্লাহুল আজিজ। কিন্তু আমরা হামদ এবং সানার মধ্যে অধিকাংশ সময় শুনে থাকি যে শেষ নবী, এই কথাটা বলতে গিয়ে আজকে, অন্য সময় কোনো সময় মাথায় আসে না, আজকে শেষ নবী কথা বলতে গিয়ে মাথায় আসলো যে বাংলাদেশে এখন কাদিয়ানিদের উপদ্রব চলছে, বিশেষ করে পঞ্চগড়ে, উত্তরবঙ্গের একটি জেলা পঞ্চগড়, সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথম বা মুসলিম বিশ্বের ইতিহাসে প্রথম কাদিয়ানিরা তাদের বিশ্ব ইজতেমা আয়োজন করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যা বাংলাদেশের মুসলমানদের জন্য যেমন লজ্জাজনক, এদেশের রাষ্ট্রপ্রধান সরকারদের জন্য তেমন লজ্জাজনক। গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি যিনি ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করেন, টুটা ফাটা জ্ঞানের মাধ্যমে আলেম ছিলেন, নামকা ওয়াস্তে দিনের দাওয়াত দিতে দিতে, ইসলামের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তিনি নিজেই নবী দাবি করে বসেন যে আমি নবী। তার দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে। এই কাফের গোলাম আহমদ কাদিয়ানির সাথে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, এ নামটা আপনাদের মুখস্থ রাখতে হবে বিশেষ করে কাদিয়ানিদের জন্য, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত উপমহাদেশের এমন একজন আলেম, এমন একজন আলেম যিনি এক টেবিলে একাধারে একসাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, আরারিয়া, তারপরে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, যারা শিয়া, এক টেবিলে সকল বাতিল ফেরকা এবং সকল ভ্রান্ত ধর্মের মানুষদের সাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে
সবাইকে পরাজিত করতে পারবে এমন বিদ্যা রাখতেন। তার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তার সাথে গোলাম আহমদ কাদিয়ানির বহু বাহাস হয়েছে, বহু। শেষ পর্যায়ে গোলাম আহমদ কাদিয়ানি মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর সাথে মুবাহালা করে। মুবাহালার কথাটা কোরআনে এসেছে। মুবাহালা কি জিনিস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলছেন যে আসো তোমাদের সাথে মুবাহালা করি, আমি সত্য নবী কিনা এই বিষয়ে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালা করার চ্যালেঞ্জ দিয়েছেন। মুবাহালা মানে যে মুবাহালা করার চ্যালেঞ্জ দিচ্ছে সে নিজে, তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র বংশধর সবকে সাথে করে নিয়ে মাঠে যাবে, খোলা মাঠে। আর যার সাথে মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছে সেও নিজে, তার স্ত্রী পুত্র বংশধর সব সহ খোলা মাঠে যাবে। সেখানে হাজার হাজার মানুষের সামনে, জনতার সামনে, ওপেনে একে অপরের উপর বদদোয়া করবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দাবি এই, আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে তুমি আমাকে ধ্বংস করে দাও। বিপরীত পক্ষ বলবে যে আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে হে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দাও। গোলাম আহমদ কাদিয়ানির সাথে এই মুবাহালা মাওলানা সানাউল্লাহ অমৃতসরী করেছিলেন। সেই মুবাহালার বিষয় ছিল এরকম যে হে আল্লাহ আমি সানাউল্লাহ অমৃতসরী তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের দাবিদার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে যেন আমার মৃত্যু গোলাম আহমদ কাদিয়ানির আগে হয়। আর গোলাম আহমদ কাদিয়ানিও দাবি করল যে আমি নবী, আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে আমার মৃত্যু যেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর আগে হয়। এটা ঐতিহাসিক ঘটনা। কাদিয়ানিদের বিষয়ে যে কোনো ঐতিহাসিক গ্রন্থ উর্দু ভাষায় পড়তে গেলে আপনি এই ঘটনা পাবেন। আল্লাহর কি রহমত, গোলাম আহমদ কাদিয়ানির মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে সে বাথরুমের মধ্যে মারা গেছে। তারপরে 40 বছর যাবৎ পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী খাতমে নবুয়তের মুজেজা হিসেবে। এখানে আরো একটা কথা বলে নিই যে উম্মতে মুসলিমাহ কেন শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের মাধ্যমে মুসলিম উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি। কিভাবে? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউয়ারিসুনা আল ইলম। জেনে রাখো ওলামায়ে কিরাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস। আর রাসূল কোনো ধন সম্পদ রেখে যায়নি, কোনো দিনার দিরহাম রেখে যায়নি যেই দিনার দিরহামের ওয়ারিস বা উত্তরসূরি ওলামায়ে কিরাম, বরং ওলামায়ে কিরাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, জ্ঞানের উত্তরসূরি, তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরসূরি। এই আয়াত এবং এই হাদিস যদি এক জায়গায় করেন তাহলে আপনার নিকটে স্পষ্ট হবে। আমি আরো একটু খুলে বলি, আমি বলি যে ওরামায়ে কিরাম হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ। রাসূল মানে কি? ডাক পিয়ন চিনেন? ডাক পিয়ন, যে পিয়ন চিঠি নিয়ে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেয়, যাকে বাংলাতে বলে বার্তা বাহক। রাসূল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তা বাহক, যিনি আল্লাহর চিঠি, পবিত্র কোরআন কার চিঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিঠি মানুষের প্রতি। কেউ যদি মনে করে যে কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তাহলে ভুল হবে। কোরআন প্রত্যেক মানুষের জন্য এসেছে, আপনার জন্য কোরআন আল্লাহর চিঠি, আপনাকে পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। এই মহা বিশ্বের সৃষ্টিকর্তা আপনাকে কি বলতে চাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তাবাহক মাত্র, তিনি আল্লাহর চিঠি নিয়ে আপনার কাছে সেই চিঠিটা পৌঁছে দিয়েছে, আপনাকে সেই চিঠি পড়তে হবে।
তো রাসূল ও রাসূলুল্লাহ আল্লাহর বার্তাবাহক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হচ্ছেন আলেমগণ। এটাই একমাত্র ধর্ম পৃথিবীতে ইসলাম, যেখানে নবীর পরে নবীর উত্তর শুরু হয়ে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে, নবীর উত্তর শুরু হয়ে নবীর রাসূল হয়ে নবীর বার্তাবাহক হয়ে আলেমগণ। এই জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের দরকার নাই, আর এই জন্যই উম্মতে মুসলিমা শ্রেষ্ঠ। 1400 বছর হয়ে গেছে, কোন নবী রাসূলের দরকার হয়নি, এখনো ইসলাম জিন্দা আছে, আছে না নাই? আছে। সেটা আলেম ওলামার দাওয়াতের বরকতে, তাদের দাওয়াতের বদৌলতে। ইতিপূর্বে কোন ধর্ম এরকম যায়নি, এক নবী চলে যাওয়ার 50-60-100 বছরের মাথায় সেই ধর্ম বিলীন হয়, হয় আবার নবী লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর তার ছেলে নবী, তারপরে তার ছেলে নবী, তারপরে তার ছেলে নবী, একই সাথে একই পৃথিবীতে 2-3 জন নবী থেকেছে। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেক জায়গায় তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, একই পৃথিবীতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ওলামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ধর্মে, ইসলাম ধর্মে আর দ্বিতীয় কোনো নবীর প্রয়োজন নাই। কেউ যদি খাতমে নবুয়তের অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বাদী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন খাতামুন নাবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের এই জায়গায় খাতমে নবুয়তের মোহর ছিল। সালমান ফার্সি, যে ফার্সি মানে হচ্ছে পারস্য, ইরান, আজকের ইরান হচ্ছে পারস্য, সালমান ফার্সি ওখান থেকে রওনা দিলেন, সঠিক দায়ী, সঠিক নেতা, সঠিক ধর্ম নেতাকে খোঁজার জন্য। এক পাদ্রি, দুই পাদ্রি, তিন পাদ্রি, তৃতীয় পাদ্রি তাকে বলল যে এখন ওই সময় চলে এসেছে যখন মক্কা মদিনায় একজন নবীর আবির্ভাব ঘটবে পাহাড়ি অঞ্চলে, তুমি সেখানে চলে যাও। তখন সালমান ফার্সি সেখানে গেল। সালমান ফার্সিকে সে আলামত বলে দিয়েছিল যে শেষ নবীর চিহ্নের একটা চিহ্ন হচ্ছে তার পিঠে খাতমে নবুয়তের মোহর থাকবে, যে তিনি শেষ নবী, তার মোহর হিসেবে একটা গোস্ত উঁচু হয়ে থাকবে যেটাকে খাতমে নবুয়তের মোহর বলা হয়। সালমান ফার্সি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আলামত জানার পর, সব চিহ্ন জানার পর রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি নবী যাচাই করতে এসেছি, সব আলামত আপনার সাথে মিলে যায়, একটা আলামত শুধু দেখতে বাকি আছে, সেটা হচ্ছে আপনার পিঠে কি খাতমে নবুয়তের মোহর আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিলেন, আর সালমান ফার্সি সেই খাতমে নবুয়তের মোহর দেখে ওখানেই পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কেউ যদি দ্বিতীয় কোনো নবীর দাবি করে বা কাউকে নবী হিসেবে মানে, তাহলে সে কাফের। শুধু কাফের নয়, যে তাকে কাফের মানতে রাজি হবে না সেও কাফের। গোলাম আহমদ কাদিয়ানিকে যদি কেউ নবী মানে, তাহলে সে তো কাফের, কাফেরই। কাদিয়ানিদেরকে যে কাফের মানবে না সেও কাফের। আর বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিরা মুসলিম পরিচয় ধারণ করে বসবাস করতে পারে না। হিন্দু যেমন কাফের পরিচয়, অমুসলিম পরিচয় ধারণ করে বসবাস করে, কাদিয়ানিদেরকেও অমুসলিম, কাফের পরিচয় ধারণ করে বসবাস করতে হবে। আহমাদি মুসলিম এই নাম দিয়ে, যে আমি আহমাদি মুসলিম, এই নাম দিয়ে ইসলামের অপমান করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করার, আর মুসলমানদের অপমান করার সুযোগ দেওয়া হবে না। আমরা এখান থেকে বাংলাদেশের সরকার সহ সকল মুসলিম জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাই, যেন পৃথিবীর 40টা মুসলিম দেশে সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরাও আমাদের সরকারের নিকট অনুরোধ জানাব, আপনারা অবিলম্বে পঞ্চগড়ের এই কাদিয়ানি ইজতেমাকে বন্ধ ঘোষণা করো তো, সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুন। আমাদের আলোচ্য বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 99 নম্বর আয়াতে বলছেন,
তার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলে নিই, যে যুবক এবং তরুণ সমাজের যে নৈতিক পদস্খলন, এই নৈতিক পদস্খলন এতটা ভয়াবহ, এতটা জঘন্য এবং এতটা উদ্বেগজনক, জানুষ দিয়ে সম্ভব, বাচ্চা দিয়েও সম্ভব, ভালো হোক খারাপ হোক, পৃথিবীতে যা কিছু ভালো হোক খারাপ হোক, সকল বিপ্লবের পিছনে তরুণ সমাজের ভূমিকা আছে। তরুণ ছাত্র সমাজের গুরুত্ব ইসলামেও আছে, সরাসরি কোরআন এবং হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ ইল্লা ইউসআলু আন আরবাইন, কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে দেওয়া হবে না যতক্ষণ না আদম সন্তানকে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এই চারটি বিষয়ের যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ আদম সন্তানকে কঠিন কিয়ামতের মাঠে এক ধাপও সামনে পা ফেলতে দেওয়া হবে না। সেই চারটি বিষয় কি? আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই যৌবন কাল সে কোথায় ব্যয় করেছে। ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যা সে অর্জন করেছে তা অনুযায়ী আমল করেছে কিনা। যেমন আজকের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, এসে কিছু শিখেছেন, কিছু শুনেছেন, এই জ্ঞান অনুযায়ী আপনি আমল করলেন কিনা, এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। চার, ওয়ান মালিহি মিনাইন আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথায় থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, এক টাকা কোথায় থেকে উপার্জন করেছেন তা কিয়ামতের মাঠে বুঝাতে হবে। এক টাকা কোথায় থেকে উপার্জন করেছেন, সুদের টাকা না ঘুষের টাকা, হালালের টাকা না হারামের টাকা, এক টাকা যা আপনার পকেটে আছে তা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বুঝাতে হবে। আর এক টাকা যা আপনি ব্যয় করেছেন মোবাইলে প্রেমের গল্প করতে গিয়ে ফ্লাক্সি লোড দিয়েছেন কিনা, আর মুভি ডাউনলোড করতে এক টাকা খরচ করেছেন কিনা, এই এক টাকা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বুঝাতে হবে। এই চারটি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আন শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোন রাস্তায় ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই জবাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিতে হবে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহি হাদিস, আপনার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহি বুখারীর কিতাবুর রিকাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় ছায়া দেওয়া হবে, যেই দিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। সূর্য যেই দিন নিচে নেমে আসবে, মানুষ তাপে গরমে ঘেমে ঘামে মানুষ ডুবে থাকবে, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে কাঁধ বরাবর, ঘামে ডুবে থাকবে, অতিষ্ঠ হয়ে যাবে। এমন সময়ে যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তার ছায়ায় সাত শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এক, ইমামুল আদিল, ওই নেতা, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রধানমন্ত্রী, যে ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণতার সাথে শাসন করেছে, দায়িত্ব পালন করেছে, এমন নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার ছায়ায় আশ্রয় দিবেন। দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় ছায়া দিবেন। কেন? বৃদ্ধ বয়সে যখন মানুষের চুল দাড়ি পেকে যায়, যখন এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা, তখন মুখে দাড়ি রাখা আর তখন আমল করা অনেক সহজ। কিন্তু যখন যৌবন কাল, তখন মুখে দাড়ি রাখলে বাপ মাও সহ্য করে না, চাকরি বাকরিও পাওয়া যায় না। এই কঠিন পরীক্ষা দিয়ে
দুনিয়াবাসীর তিরস্কার ঠাট্টাকে উপেক্ষা করে, চাকরি রুজি রুটির ভয়কে উপেক্ষা করে যে যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেই যুবকের আশ্রয় হবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ইনশাআল্লাহ। তিন নাম্বার, ওই ব্যক্তি রজুলুন ইযা যাকারাল্লাহ খালিয়ান ফাসাদাত আইনাহু, ওই ব্যক্তি যে একাই নিরিবিলি নির্জনে যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরে, মানুষের সামনে অভিনয় করে কাঁদা যায়, এগুলো রিয়া, অভিনয় করে বক্তাও কাঁদে জনগণও কাঁদে, এগুলো রিয়া। কিন্তু যখন নির্জনে নিরিবিলি অন্ধকার ঘরে কেউ একাকী আল্লাহর ভয়ে কাঁদে তখন ওই এক ফোঁটা অশ্রুর পিছনে শুধুই আল্লাহর ভয় আছে, শুধুই ইখলাস আছে। আর এই রিয়াবিহীন এই ইখলাসের এক ফোঁটা অশ্রু আল্লাহর নিকটে এত প্রিয় যে ওই অশ্রুর বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। চার, রজুলুন দাআতু ইমরাতিন যাত মানসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী, এমন সুন্দরী যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, সমাজে মর্যাদা আছে, এই রকম মর্যাদাশীলা সুন্দরী যদি কোনো ব্যক্তিকে জেনার জন্য ডাকে, খারাপ কাজের জন্য ডাকে, তখন সে ব্যক্তি বলে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালক আল্লাহকে ভয় করি। এমন ঈমান যে ঈমান নারীর প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, এমন ঈমান যে ঈমান নারীর কুপ্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, এমন ঈমান যে ঈমান নারীর কুপ্রস্তাবকে ফিরিয়ে দিতে পারে, ওই ঈমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। পাঁচ, রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, ওই ব্যক্তি যার অন্তর ঝুলন্ত রয়েছে মসজিদের সাথে, সকালে মসজিদ থেকে ফজরের সালাত পড়ে বের হলে মন আনচান করে কখন জোহরের সালাতে মসজিদে যাব, জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বের হলে মন আনচান করে কখন আসরের সালাতের জন্য মসজিদে যাব, এইভাবে তার অন্তরটা যেন মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে লেগে আছে, মসজিদ ছাড়া তাকে কিছু ভালো লাগে না। এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে বাঁধা তাকে আল্লাহ সুবহানাহু তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন। ছয়, রজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফারাকা ফিল্লাহ, দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশে মানুষ পরস্পরকে ভালোবাসে দলের জন্য, ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড দল সংগঠন নয়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কোন দলের, এর উপর ভিত্তি করে আপনি কাউকে ভালোবাসবেন আর কাউকে ভালোবাসবেন না, এটা হচ্ছে জাহেলিয়াত। এটা কি জাহেলিয়াত? প্রত্যেক ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে, রাসূলকে নবী হিসেবে মেনেছে, সে মুমিন। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একজন আরেকজনের ভাই। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এই হাদিসে, রজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে কোনো দলের জন্য নয়, কোনো মতবাদের জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, তাদেরকে ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের মাঠে। সাত, রজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন লা তাআলামু শিমালুহু মা তাসাদাকা সাদাকাতি ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে দান করার সময় গোপন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিস আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, এই দুই হাদিসকে সামনে রাখলে স্পষ্ট বোঝা যায় যে ইসলামে যুবকদের এবং যৌবন কালের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের যুব সমাজ পথভ্রষ্ট, পদস্খলিত, তাদের চারিত্রিক অধঃপতন এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যা ভাষায় প্রকাশ করার নয়। আমার ছোট্ট গবেষণায় চারটি জিনিস বর্তমান যুবক সমাজের, বর্তমান তরুণ সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, চারটি জিনিস। এক, আল খামর, মাদকতা, মাদক দ্রব্য, ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল। দুই, আল মাইসের, জুয়া। কিছুদিন আগে বিপিএল গেল, আপনাদের এলাকায় ছেলেপেলেরা জুয়া খেলেনি? জুয়া খেলছে।
তিন, অবৈধ সম্পর্ক। চার, আল আহজাব সিয়াসিয়া, গণতান্ত্রিক দলীয় কন্দলের রাজনীতি। এই চারটি বিষয় যুবক সমাজকে নষ্ট করার ক্ষেত্রে, ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে। মদ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনি। মদ এবং জুয়া দুটোর বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়েদার 91-92-93 আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও হে ঈমানদারগণ, জেনে রাখো নিশ্চয় মাদক দ্রব্য, জুয়া এবং মূর্তি পূজা রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই শয়তানের কাজ পরিত্যাগ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে মাদকতাকে এবং জুয়াকে শয়তানের কাজ বলে সম্বোধন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করবে না যে নিয়মিত মাদকদ্রব্য পান করে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা ইয়ামান থেকে একদল লোক জাআ ওয়াফদুম মিনাল ইয়ামান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলা আন শারাবিন। ইয়েমেনের একদল লোক রাসূলের নিকটে এসে তাদের দেশের কিছু পানীয় সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আওয়া মুসকিরুন হুয়া, তার অল্প খাওয়া হারাম। প্রত্যেক যা বেশি খেলে মাদকতা তৈরি হয় তার অল্প খাওয়া হারাম। বেশি বিড়ি খেলে যদি মাদকতা আসে তো বিড়িতে একটা টান দেওয়াও হারাম। বেশি জর্দা খেলে যদি মাদকতা আসে তো জর্দার একটা দানা খাওয়াও হারাম। বেশি গুল খেলে যদি মাদকতা আসে তো গুলের একটা হাতে নিয়ে মুখে লাগানো, দাঁতে লাগানো হারাম। প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস, আমি শুধু অনুবাদ করলাম, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যা বেশি খেলে মাদকতা তৈরি হয় তার অল্প খাওয়া হারাম। এবার মদ খাওয়ার শাস্তি কি, মদ খালে কি হতে পারে আপনার জন্য? এক নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহ, আল্লাহ অভিশাপ করেছেন। কে অভিশাপ করেছে? আল্লাহ। এটা মাথায় রাখতে হবে, আল্লাহর রাসূল অভিশাপ করেছে, ফেরেশতারা অভিশাপ করেছে, মুমিনরা অভিশাপ করেছে, তা নয়, কে অভিশাপ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছে। কার উপর? আসিরিহা ওয়া মুতাসিরিহা ওয়া শারিবিহা ওয়া হামিলিহা ওয়াল মাহমুলাতি ইলাইহি ওয়া বাইইহা ওয়া মুবতাইহা। প্রত্যেক যে মদ বানায় তার উপর, প্রত্যেক যে মদ বহন করে তার উপর, প্রত্যেক যে মদ যার নিকটে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর, প্রত্যেক যে মদ পান করে তার উপর, প্রত্যেক যে আরেকজনকে মদ পান করায়। আমি চা খাচ্ছি, এখানে একজন চা ঢেলে দিয়েছে না দেয়নি? যে মদটা ঢেলে দিচ্ছে খাচ্ছে না তার উপর, প্রত্যেক যে মদকতা জিনিস বিক্রি করছে তার উপর, আর প্রত্যেক যে ক্রয় করছে তার উপর, সকলের উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। মানে বিড়ি, তামাক, জর্দা, গুল, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এর সাথে জড়িত যে যেখানে আছে, পান করুক আর না করুক, তার সাথে জড়িত আছে, যেভাবেই হোক ব্যবসা করতেছে, বিক্রি করতেছে, আর একজনকে পান করাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে, বানাচ্ছে, চাষ করতেছে। রংপুরে গেলে দেখবেন তামাক চাষ হচ্ছে, হয়তো যে কৃষক তামাক চাষ করতেছে সে খায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মাদকতার সাথে যা কিছু, যে ব্যক্তি যেভাবেই জড়িত থাকুক না কেন, তার উপর কার অভিশাপ? আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ। অতএব সাবধান হে মুসলিম ভাই, আল্লাহ যদি আপনার উপর অভিশাপ করে তো আপনার বাঁচার উপায় নাই। অতএব সাবধান, এই বক্তব্য শোনার পরে যদি আপনি বিড়িতে টান দেন তো এই হাদিস মাথায় রেখে টান দিবেন, যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার অভিশাপ বর্ষিত হচ্ছে আপনার উপর।
আর সৃষ্টিকর্তার অভিশাপ যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে আপনি জীবনে শান্তি পাবেন পশ্চিম কালও পাবেন না, বাধা বিপত্তি কোথাও আপনি আল্লাহর সাহায্য পাবেন না, কারণ আল্লাহর রহমত আপনার সাথে নাই, আল্লাহর অভিশাপ আপনার সাথে আছে, আর আল্লাহর রহমত ছাড়া আপনি কোথাও সফল হতে পারবেন না। তারপরের হাদিস, যে ব্যক্তি মদ পান করবে তার শাস্তি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জালদা, ওয়া জালাদা আবু বকর 40 জালদা, ওয়া জালাদা উমর 80 জালদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি মদ পান করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 লাঠি পিটিয়েছেন। আবু বকরের যুগে যদি কেউ মদ পান করে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 40 লাঠি পিটিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি কেউ মদ পান করে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 লাঠি পিটিয়েছেন। এই হাদিস কি প্রমাণ করে? যে আপনার যে হুজুর জর্দা খায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকলে তাকে কয় লাঠি পিটাতো? 80 লাঠি। হুজুরকে জনসম্মুখে পিটাতো 80 লাঠি। আমি বলিনি, হাদিস বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এটা শাস্তি। ইসলামে খেলাফত নাই তাই হুজুর বেঁচে গেছে, আর আপনাদের মতো যারা সাধারণ মুসলমান আছেন যারা বিড়ি সিগারেট খান তারাও বেঁচে যাচ্ছেন, মার পড়তেছে না, কিন্তু আজ রাসূলের হুকুমত থাকলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থাকলে আপনি খেয়েছো, মাদক দ্রব্য পান করেছো। কেননা সালাতে ফেরেশতারা থাকে, মসজিদ পবিত্র জায়গা, রহমতের জায়গা, আপনি বিড়িতে টান দিয়ে বিড়ির গন্ধ নিয়ে মসজিদে যাবেন এটা হবে না। হাদিসে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করেছে, পেঁয়াজের গন্ধের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তাহলে আমি আপনি কিভাবে এই বিড়ি সিগারেট পান করে জর্দা গুল খেয়ে কিভাবে মসজিদে যাই, আবার সালাতের ইমামতিও করি, অথচ আল্লাহ সরাসরি নিষেধ করেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, কেউ যদি মসজিদে যায় বিড়ি তামাক জর্দা খেয়ে তাহলে সে মসজিদের অপমান করল, তাহলে সে সালাতের অপমান করল, মসজিদের পবিত্রতার লঙ্ঘন করল। আপনি জানেন কিনা জানি না যে মসজিদের সম্মান আছে, মসজিদের কি আছে? সম্মান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাফল, থুতু নিক্ষেপ করা, ফিল মসজিদ খাতিয়া, মসজিদে যদি কেউ নাকের কোটা, নাকের সিগেন, নাকের ময়লা মসজিদের দেওয়ালে মুছে অথবা মসজিদে যদি কেউ থুতু নিক্ষেপ করে তাহলে খাতিয়া, এটা গুনাহ। এই গুনাহের কাফফারা কি? তাকে নিজে হাতে ওই ময়লা পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে গুনাহের কাফফারা। রাসূলের হাদিস, তার মানে মসজিদের সম্মান আছে। অতএব মসজিদের সম্মানে যদি আপনি মসজিদের অপমান করে মসজিদে বিড়ি সিগারেট মদ তামাক খেয়ে মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি মসজিদের অপমান করলেন, সালাতের অপমান করলেন। অতএব হে মুসলিম ভাই, আপনার নিকটে অনুরোধ যে মাদক কোথা পান করার বিষয়ে আপনি দ্বিতীয়বার ভাববেন। আমাদের দ্বিতীয় আলোচনা, আল্লাইসের জুয়া। জুয়া কি? আমাদেরকে আগে বুঝতে হবে যে জুয়া কি। যেমন লটারি হয় না আপনাদের দেশে, লটারি কিন্তু জুয়া, এটা কি আপনি জানেন? লটারি কেন জুয়া বলেন তো? লটারি এই জন্য জুয়া যে ইসলামে টাকা উপার্জন বসে থেকে পরিশ্রম ছাড়াই, কোন প্রকার ব্যবসায়িক অংশীদার ছাড়াই, লাভ লোকসানের ঝুঁকি ছাড়াই টাকা উপার্জনের কোন পদ্ধতি ইসলামে নাই। আপনি কাজ করেন, কাজ করে টাকা ইনকাম করেন, 100 টাকা একটা জিনিস কিনে বাজারে গিয়ে 150-200 টাকায় বিক্রি করেন, কোনো সমস্যা নাই। দুইজনে শেয়ারে বিজনেস করেন, ইনকাম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে উপস্থিত 1000 মানুষকে আমি বললাম সবাই 10 টাকা করে জমা দেন, যদি লাগা যায় 1 লক্ষ টাকা, সবাই 1 লক্ষ টাকার আশায় 10 টাকা জমা দিল। তারপরে একজন, আমি সেই 1 লক্ষ টাকা পেলাম, আপনারা সবাই মাহরুম হলেন, কেউ পেলেন না। তো ইসলাম বলতেছে, আমি না, ইসলাম বলতেছে এই 1000 মানুষের পকেট থেকে 10 টাকা চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে। কথা বুঝেননি? ইসলাম বলতেছে 1000 মানুষের পকেট থেকে 10 টাকা কি করা হয়েছে? চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে।
এই চুরি করা ডাকাতি করা টাকা আমাকে দিয়ে দেওয়া হচ্ছে কোন প্রকার পরিশ্রম ছাড়াই, কোন প্রকার ব্যবসা ছাড়াই, কোন প্রকার কাজ ছাড়াই। এটা ইসলামে হারাম, চাক্ষুষ হারাম। এই টাকা যদি আমি নিয়ে বাড়িতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোশ্চেন কালো জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর হারাম দিয়ে গঠিত। হাদিসটা শুনেন, ওই শরীর পশ্চিম কালো জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর কোন টাকায় গঠিত, হারাম টাকায় গঠিত। আরো একটা হাদিস, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি মনে করো আর দোয়া কবুল হবে? তখন সাহাবীরা বলতেছে, এত কাঁদতেছে কেন কবুল হবে না? রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন এই ব্যক্তির বিষয়ে যে মালবাসুহা হারামুন মাশরাবুহা হারামুন, ও যে পড়ে আছে ওটাও হারামের টাকায়, যা খেয়েছে সেটাও হারামের টাকায়, যা কিছু করে চলে ফিরে আর পুরো শরীরটা হারামের টাকায়, আর আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। তাহলে এই লটারির টাকা যদি এক টাকাও যদি আপনি ভক্ষণ করেন আপনার ছেলে মেয়ে, তাহলে তওবা না করা পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে না। হারাম টাকায় যে জীবন চালায় তার দোয়া তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এখানে একটা প্রশ্ন করে মানুষ, এই প্রশ্নটা মনে রাখবেন, বলে যে হুজুর আপনি বলেছেন যে হারামের টাকায় উপার্জন করলে ইবাদত কবুল হবে না, হুজুর আপনি বলেছেন কেউ যদি হাত দেখায় ভবিষ্যৎবাণী যারা করে তাদের কাছে গণকের কাছে তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না, আপনি বলেছেন কেউ যদি বেদাত করে তওবা না করা পর্যন্ত বেদাতকারী ইবাদত কবুল হবে না, তাহলে আমি সুদের টাকায় চলি ঘুষের টাকায় চলি, আমার যদি ইবাদতই কবুল না হয় তাহলে আমি নামাজ কেন পড়ব? কথা বুঝেননি? আমার যদি ইবাদতই কবুল না হয় তাহলে আমি রোজাই কেন রাখব, নামাজই কেন পড়ব, সালাতই কেন আদায় করব, সিয়ামই কেন রাখব? এই প্রশ্ন আমার কাছে বহুবার এসেছে, এই জন্য আলোচনার প্রেক্ষিতে যেহেতু চলে আসলো সেহেতু উত্তর দেওয়া ভালো মনে করতেছি, সমীচীন মনে করতেছি। আপনি যতই হারাম উপার্জন করেন না কেন, আপনার উপর যেটা ফরজ সেটা আপনাকে আদায় করতেই হবে। যদি না করেন কি হবে? একে তো হারামের গুনাহ আছে আছেই, তার সাথে সালাত পরিত্যাগ করার গুনাহ যোগ হবে। আর যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে কি হবে? আপনার উপর যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করার কারণে আপনি কোনো গুনাহে লিপ্ত হবেন না, আপনার খাতায় কোনো গুনাহ লেখা হবে না, কিন্তু যেহেতু আপনার টাকা হারাম এই জন্য নামাজ পড়ার কারণে কোনো নেকিও লেখা হবে না। কথা মনে হয় বুঝাতে পারি? আপনি হারাম টাকায় খেয়ে যদি নামাজ না পড়েন তাহলে হারাম খাওয়ার গুনাহ তো আছে আছেই, নামাজ এবং রোজা না রাখার গুনাহ আপনাকে লেখা হবে, জবাব দিতে হবে। আর যদি আপনি নামাজ আদায় করেন হারাম খাওয়ার পরেও, তাহলে হারামের জন্য এই সালাত এই নামাজের কোনো নেকি আপনার খাতায় লেখা হবে না, কিন্তু আদায় করার কারণে আপনি সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেলেন। কথা কি স্পষ্ট? অতএব যতই হারাম খান আপনাকে ফরজ পরিত্যাগ করার কোনো সুযোগ নাই, দোহাই দেওয়া অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আলোচনা করছিলাম জুয়া বিষয়ে, একটা তো লটারির উদাহরণ দিলাম লটারি জুয়া, আর একটা জুয়া এই লটারির সাথে সংশ্লিষ্ট খেলাধুলার ক্ষেত্রে হার জিতের যে জুয়া, যে আমি একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করলাম, বিশেষ করে যুবকদেরকে আমি অনুরোধ করতেছি শোনার জন্য, ক্রিকেট ম্যাচের আয়োজন করলাম, দুই পক্ষ মিলে 500 টাকা 500 টাকা 1000 টাকা জমা করা হয়েছে, 1000 টাকা দিয়ে একটা কাপ কিনা হয়েছে বা 1000 টাকার নোটি আছে, দুই পক্ষ খেললো, খেলার পরে যে পক্ষ জিতলো সে 1000 টাকা নিবে বা সে কাপটা নিবে, আর যে পক্ষ হারলো সে কিছুই পাবে না। এই যে কোন প্রকার ব্যবসা ছাড়াই কোন প্রকার, কেননা খেলার মূল্য ইসলামে শুধু শরীর চর্চা, খেলার মূল্য ইসলামে কি? শুধু শরীর চর্চা, শরীর চর্চার বাইরে খেলার বিন্দুমাত্র মূল্য ইসলামে নাই।
একজন খেলোয়াড় কোটি কোটি টাকা ইনকাম করবে খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে, খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে একজন প্লেয়ার কোটি কোটি টাকা ইনকাম করবে, যা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও ইনকাম করে না, যা দেশের রাষ্ট্রপতিও ইনকাম করতে পারে না। এই রকম পাগল ধর্ম ইসলাম নয়, যেখানে শিক্ষার কোনো মূল্য নাই অথচ খেলার মূল্য আছে। এইরকম পাগল শুধু ইসলাম কেন বলবো, এইরকম পাগল ইহুদি খ্রিস্টানও নয়। কথাটা হয়তো বুঝতে পারলেন না। চায়নার কোনো ক্রিকেট টিম আছে নাকি? চায়নার কোনো ফুটবল টিম আছে নাকি? চায়নার সব গবেষণায় ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, আর বাঙালি বাংলাদেশি হচ্ছে পাগল, বুদ্ধি নাই, বিবেক নাই, গাধা, এই জন্য খেলায় ব্যস্ত। প্লেয়াররাও খেলায় ব্যস্ত, মানুষও টিভিতে খেলা দেখতে ব্যস্ত, শুধু সময় নষ্ট করো। আরে সময় নষ্ট করে কোনোদিন জাতির উন্নতি হয়? ইসলাম যেমন বোকা নয়, ইহুদি খ্রিস্টানেরাও বোকা নয়। আমেরিকা ইসরায়েলের কোনো ক্রিকেট টিম ফুটবল টিম নাই, তাদের সময় নষ্ট করার কোনো অবকাশ নাই। পড়াশোনা বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে রাজনীতি করে গোলাগুলি করে সময় নষ্ট করা, আর বাকি সময় খেলা দেখে কাটানো, লাইব্রেরিতে পড়ার কেউ নাই, গবেষণার কেউ নাই, এরকম পাগল যেমন ইসলাম নয়, এরকম পাগল ইহুদি খ্রিস্টানেরাও নয়। পাগল শুধু বাঙালি বাংলাদেশিরা, অধম মুসলিমরা। আমি এই জন্য উদাহরণ দিই উন্নতির ক্ষেত্রে, হাদিসও পড়তেছি সাথে কিছু আলোচনাও করি, যুবকদেরকে বুঝানোর চেষ্টা করি একটু, এই জন্য মাফ করবেন। আজকে বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, অনেক বড় উন্নতির একটা আলামত। কিন্তু আপনি কি জানেন যে এই পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার হিসেবে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে উঁচু পর্যায়ের যারা দায়িত্ব পালন করতেছে তারা কারা? তারা চায়না, কোরিয়া, কোন বাঙালি বাংলাদেশেই নাই। এটা সরকারের দোষ নয়, ওই যোগ্যতাই তো নয়। ওই যে ইট পাথর মাথায় করে নিয়ে যায় যে লেবার ফেলতেছে, ওই লেবার হচ্ছে বাংলাদেশি। কেন? সারা জীবন খেলা দেখেছে, সারা জীবন রাজনীতি করেছে, ওকে তো আজীবন লেবারই করেই খেতে হবে। যেদিন খেলা বাদ দিবে, মত বাদ দিবে, নারী বাদ দিবে, রাজনীতি বাদ দিবে, পড়াশোনা নিয়ে ব্যস্ত হবে, সেই দিন উন্নতি আসবে। আজকে অনেকেই বলতেছে গার্মেন্ট শিল্প উন্নতি, চায়নার পরিকল্পনা আপনি জানেন না। গার্মেন্ট শিল্প কেন বাংলাদেশ থেকে বিদেশ গার্মেন্ট শিল্প নেয়, কাপড় চোপড় নেয় জানেন কি? বাংলাদেশে বানাতে খরচ কম হয়। কেন খরচ কম হয়? বাংলাদেশের গরিব নারী পুরুষ কম বেতনে চাকরি করে গার্মেন্টসে, এই জন্য খরচ কম আসে। আর যখন খরচ কম আসে তখন বিদেশের ওখান থেকে কিনতে সুবিধা হয়। চায়না চেষ্টা করতেছে আফ্রিকা এরকম গার্মেন্টস বানাবে, আফ্রিকানদেরকে বাঙালিদের চাইতে কম টাকায় কাজে লাগাবে, তখন বাংলাদেশের সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। এটা কোনো উন্নতি নয়, লেবারি করার নাম কি উন্নতি? মধ্যপ্রাচ্য থেকে যে টাকা আসতেছে রেমিটেন্স, আপনাদের লক্ষ্মীপুর নোয়াখালীর বহু মানুষ বিদেশে থাকে, অনেকেই বলতেছে এটা উন্নতি। যেদিন আপনাদের চাইতে কম টাকায় কেউ লেবারি করে দিবে সেদিন আপনাদের ফেলে দিবে, দেশে পাঠিয়ে দিবে। আর সৌদি আরব থেকে হাজার হাজার মানুষ ফিরে আসতেছে, এটার নাম উন্নতি নয়। উন্নতি হচ্ছে শিক্ষা, শিক্ষার নাম উন্নতি। এই জন্য উপস্থিত যুব সমাজের নিকটে আমার অনুরোধ, নিজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, মুসলিমদের জন্য, যাবতীয় রাজনীতি, মদ, খেলা সবকিছুকে পরিত্যাগ করে পড়াশোনার পিছনে মনোযোগ দাও, নিজের সময়কে মূল্যায়ন করো, নিজেকে দাম দিতে শিখো। একটা কথা মনে রাখবেন, যখন আপনি নিজেকে এবং আপনার নিজের সময়কে আপনি নিজে দাম না দিবেন তখন দুনিয়ার কেউ দাম দেবে না। আপনি আগে নিজেকে দাম দেন, নিজের সময়কে দাম দেন, দুনিয়া আপনাকে দাম দিতে বাধ্য হবে। আমাদের যুবক সমাজের কাছে তাদের সময়ের দাম নাই, তাদের নিজেরও দাম নাই। আমি একটা ঘটনা পড়েছিলাম, ভারতের একজন টিভি শো পরিচালনাকারী, সে তার তাদের বাড়িতে টিভি ছিল না। আমি প্রত্যেক যুবককে অনুরোধ করবো এই ঘটনাটা শোনার জন্য। তাদের বাড়িতে টিভি ছিল না, সে পাশের বাড়িতে গিয়ে টিভি দেখত। তো একদিন তার বাপ তাকে ডেকে বলছে, বাবা তুমি যে পাশের বাড়িতে গিয়ে মুভি সিনেমা খেলা দেখে তুমি যে সময় নষ্ট করো, তুমি যে তোমার নিজের সময়কে দাম দিচ্ছ না, তুমি যে তোমার নিজেকে মূল্যায়ন করতেছ না, আমি তোমাকে অনুরোধ করবো এই সময় নষ্ট করা বাদ দিয়ে নিজের সময়কে মূল্যায়ন করে
এমন কিছু করো যেন মানুষ তোমাকে একদিন টিভিতে দেখে। কথাটা মনে বুঝেননি? তুমি অন্যকে টিভিতে দেখে সময় নষ্ট না করে নিজের সময়কে কাজে লাগিয়ে এমন কিছু করো যেন একদিন মানুষ তোমাকে টিভিতে দেখে। এর নাম আত্মমর্যাদা। আপনার ভিতরে বিন্দু মাত্র যদি আত্মমর্যাদা থাকে তাহলে আপনার ব্রেনে ধাক্কা দিবে, আরে সাকিব কে রে, আমি কেন আর খেলা দেখতে যাব, আমি আমার সময়ের কি এতই কম দাম যে সময় নষ্ট করার খেলা আমি দেখতে যাব, ওর ছবি আমি দেখতে যাব, আমার সময়ের কি একটুকু দাম নাই, আমি নিজে পড়াশোনা করে এমন পর্যায়ে যাবো যদি মনে আসে আমাকে দেখবে, আমার সাথে মোলাকাত করবে। এর নাম আত্মমর্যাদা। কারো দরবারে যাওয়ার দরকার নাই, কারো দুয়ারে যাওয়ার দরকার নাই, পড়াশোনা করো, জ্ঞান হাসিল করো, মানুষ তোমার দুয়ারে আসবে, মানুষ তোমার দরবারে আসবে, সাকিবও তোমার দরবারে আসবে, যে যত বড়ই হোক না কেন তোমার দুয়ারে আসতে বাধ্য, জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। এই জন্য আসল উন্নতি হচ্ছে শিক্ষা এবং জ্ঞানের মধ্যে। আমরা আলোচনা করছিলাম জুয়া, তো ইসলামে খেলার কোনো মূল্য নাই শরীর চর্চা ছাড়া। এই জন্য খেলার সাথে টাকা পয়সার যা কিছু আছে খেলার সাথে সংশ্লিষ্ট টাকা পয়সার যা কিছু আছে সবই জুয়া। আমার সাথে বলেন সবই কি জুয়া? খেলার সাথে টাকা পয়সা সংশ্লিষ্ট যা কিছু আছে সবই জুয়ার অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন জুয়া হচ্ছে শয়তানের কাজ। আর আল্লাহ আল্লাহর রাসূল হাদিসে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাইবা বিন্নার দিশির ফাকাদ আসাবাল কাসিম, যে ব্যক্তি জুয়া খেললো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। আর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাইবা বিন্নার দিশির ফাকাদ আসবাগ ইয়াদাহু ফিল লাহমি আও দামি খানজির, যে ব্যক্তি জুয়া খেললো সে তার হাতকে শুকুর শুকুর শুয়োর বোঝেন না, শুকুরের রক্তে রঞ্জিত করলো। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে যে শুকুরের রক্ত গোস্ত খাওয়া যেমন হারাম, জুয়া খেলা তেমন হারাম। শুকুরের রক্ত গোস্ত খাওয়া যেমন হারাম, জুয়া খেলা তেমন হারাম। আর একটা হাদিস শোনেন, আজিব হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুয়া না খেলে আপনি পাপ করেন, এমন পাপ যা না করে আপনি পাপি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি বলে, মান ক্বালা লিসাহিবিহি তাআল ক্বামিরুকা, কেউ যদি তার বন্ধুকে বলে, তার সাথীকে বলে, আসো জুয়া খেলি, এখনো খেলেনি, কেউ যদি তার বন্ধুকে বলে আসো জুয়া খেলি এখনো খেলেনি, তাহলে সে গুনাহগার, তাকে তার কাফফারা দিতে হবে সাদকা করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম 1697 নম্বর হাদিস। তাহলে জুয়া এমন পাপ যা না করে আপনি পাপি। শুধু যদি আহ্বান করেন যে আসো খেলি তাহলে আপনি পাপি। অতএব এই ভয়াবহ জঘন্যতম জুয়া থেকে আমাকে এবং আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় যে বিষয় তরুণ যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে সেটা বলেছি, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ককে আমাদের দেশের ভাষায় বলে প্রেম, ভালোবাসা। আমি আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে গল্প করতে করতে তাদের দেশ ক্যামেরুন সম্পর্কে জিজ্ঞেস করলাম যে তোমাদের ক্যামেরুনে আরবিতে প্রেম ভালোবাসাকে বলে মহাব্বা, মহাব্বাত। তোমাদের দেশে মহাব্বাতের সংস্কৃতিটা কেমন? তখন সে আমাকে বলতেছে যে তুমি কোন সাহসে এই অবৈধ সম্পর্ককে মহাব্বাত বললে, এই অবৈধ সম্পর্কের নাম তো জেনা। কথা মনে হয় বুঝাতে পারি? আমি আপনি কোন সাহসে জেনাকে প্রেম ভালোবাসা বলতেছি? কেউ যদি জেনাকে প্রেম ভালোবাসা বলে তাহলে সে ইসলামী শরীয়তের অপমান করলো। আর জেনে বুঝলে কেউ যদি প্রেম ভালোবাসা বলে জেনাকে, তাহলে কাফের হওয়ার সম্ভাবনা আছে। কেননা অবিবাহিত নারী পুরুষের বা বিবাহিত নারী পুরুষের অবৈধ সম্পর্কের একটাই নাম কি? একটাই নাম কি আমার সাথে বলেন? জেনা। কোন যুবক যদি তার বন্ধুকে জিজ্ঞেস করতে চায় তুমি অমুক মেয়েকে ভালোবাসো কিনা, এই কথা বলা হারাম। বলতে হবে তুমি অমুক মেয়ের সাথে জেনা করো কিনা। কথা বুঝাতে পারিনি আমি?
জেনাকে প্রেম ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা, এই কথাটা মাথায় নিয়ে যাবেন। জেনাকে প্রেম ভালোবাসা বলা যাবে না, কি বলতে হবে? জেনাই বলতে হবে। ও কালকে 14 ফেব্রুয়ারি বলতেছে, তো কালকে ভালোবাসা দিবস নয়, জেনার দিবস। কিসের দিবস? জেনার দিবস। যারা জেনা পালন করতে চাই তারা জেনার দিবস পালন করুক, কোন মুসলমানের বাচ্চা জেনার দিবস পালন করতে যার গায়ে এক ফোঁটা মুসলমানের রক্ত আছে আর মুসলিম মায়ের এক ফোঁটা দুধ পান করেছে, সে জেনার দিবস পালন করতে। একটা জিনিস মনে রাখবেন, গোপনে পাপ করা আর প্রকাশ্যে পাপ করা দুটা আলাদা জিনিস, সমান নয়। একজন গোপনে জেনা করলো, জেনা করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হলো, আর একজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কালকে ভালোবাসা দিবস, কালকে তো জেনার দিবস। যে প্রকাশ্যে এই ভালোবাসা জেনার দিবসকে পালন করবে তার কাফের হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা আমি আপনাকে বুঝানোর চেষ্টা করি। কাফের মানে কি? কেউ যদি কাফের হয়ে যায় তাহলে তার কাফন দাফন কিছুই হবে না, তার জানাজাও হবে না, মুসলমানদের গোরস্থানে তার দাফনও হবে না। কেন? সে কাফের। আর কাফের কখন হন? কেউ যদি বলে যে ভাই আমি আপনাকে বললাম একটা রিকশাওয়ালা যে আপনি সালাত পড়েন না কেন, সালাত পড়বেন? সে বলতেছে ভাই আমি জানি সালাত পড়তে হয়, চেষ্টা তো করি কিন্তু পারি না, সে কিন্তু কাফের নয়। কেননা সে জানে যে সালাত ফরজ, করতে পারে না, এই জন্য সে অনুতপ্ত, সে গুনাহগার। কিন্তু আর একজনকে আমি বলতেছি যে তুমি সালাত পড়ো না কেন, সে বলতেছে আমি জানি না, আমি তো মানি না, আমি সালাত পড়বো কেন, কে ফরজ করেছে, সে কাফের। একজন গোপনে প্রেম করে তাকে যখন নিষেধ করি, না প্রয়োজন নেই। এখন যে যে সালাত আদায় কি যেন বলতেছিলাম, যে গোপনে প্রেম করে সে অনুতপ্ত, তাকে যখন আমি বলতেছি তুমি করিও না, সে অনুতপ্ত। এই ক্ষেত্রে কোনো তাকবীর তাকবীর দেওয়ার প্রয়োজন নাই, এই সংস্কৃতির কোনো প্রয়োজন নাই। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম গোপনে প্রেম, তো কেউ যদি প্রকাশ্যে ভালোবাসা দিবসে প্রেম করে তাহলে সে কাফের হয়ে যাবে। কথা মনে হয় বুঝাতে পারিনি? কেউ প্রকাশ্যে যদি ভালোবাসা দিবসে প্রেম করে তাহলে কি হবে? কাফের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, ও হে মুহাজিরদের সম্প্রদায় জেনে রাখো, আমি আশঙ্কা করি আরবাতুন, চারটি বিষয়ে, তুদরিকুহুম, যা তোমাদেরকে পেয়ে নিতে পারে। এই চারটি বিষয় যদি তোমাদেরকে ধরে ফেলে, তোমাদেরকে পেয়ে নেয়, তাহলে এই চারটি বিষয়ের ফলে কি হবে তা আমি তোমাদেরকে বলে যেতে চাই। এক, লাম তাযহারিল ফাহিশাতু ফি ক্বাউমিন কাত্তু, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন কওমের মাঝে যখন অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়ে, জেনার সম্পর্ক ছড়িয়ে পড়ে, তখন তাদের মাঝে এমন রোগ ব্যাধি, আল আওজা ওয়াল আসকাম, এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, মা মাজাত, যা কোনোদিন তাদের মাঝে হয়নি। কোন কওমের মাঝে যখন অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়ে তখন তাদের মাঝে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা কোনোদিন তাদের মাঝে হয়নি, সেটা এইডস হতে পারে, অন্য কিছুও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালা ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা ইল্লা, যাদের যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, শিদ্দাতুল মাউনা, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। আর যারা লাম ইয়ামনাউ মিনাজ যাকাত, যারা যাকাত দিতে বাধা প্রদান করে, যাকাত দেওয়া থেকে বিরত থাকে, ইল্লা মানাতিস সামাউ মিনাল মাতার, তাদের উপর আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। লাউলাল বাহাবাহাইম, যদি জীব জন্তু জানোয়ার না থাকতো তাহলে আসমান কোনোদিন বৃষ্টি বর্ষণ করতো না। চার নম্বরে, যদি লাম লাম ইয়ানকুদুল আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি,
যখন কোন সম্প্রদায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ লঙ্ঘন করে তখন তাদের মাঝে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তাদের শত্রুকে চাপিয়ে দেন। পাঁচ, আর যখন কোন জাতি কোন কওম লাম তাহকুম বিমা আনজালাল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই বিষয়ে সেই বিধান অনুযায়ী ফাইসালা না করে তাহলে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরস্পরের মাঝে গন্ডগোল লাগিয়ে দেন। এই হাদিসে যে কয়েকটি বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে সবচেয়ে ভয়াবহ যে অবৈধ সম্পর্ক থাকলে এমন রোগ ছড়িয়ে পড়বে যা অতীতে কোনোদিন হয়নি। আজকের বক্তব্যের শেষ হাদিস, আজকের বক্তব্যের শেষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মাইয়াজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। জেনে রাখো দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যারা দুই চোয়ালের মাঝে যা আছে তথা জিহ্বা আর দুই পায়ের মাঝে যা আছে তথা লজ্জায় স্থান, এই জিহ্বা এবং লজ্জায় স্থানের যে জামানত নিবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জান্নাতের জিম্মেদারি নিলাম। এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে আপনি যদি আপনার লজ্জায় স্থানের হেফাজত করেন, আপনি যদি আপনার জিহ্বার হেফাজত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের জিম্মেদার। এই হাদিস দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন শায়খ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি তিনটাই সম্পন্ন করেছেন। তার মাস্টার্সের থিসিসের বিষয় ছিল শিরক আর পিএইচডির থিসিসের বিষয় ছিল হিন্দুদের আকীদা এবং বিভিন্ন ইসলামী ফেরকার উপর হিন্দু আকীদার প্রভাব, যা আরবিতে লিখিত। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আপনারা কেউ সুরেলা বক্তব্য শুনতে পছন্দ করেন কেউ বা কঠোর আওয়াজের বক্তব্য শুনতে পছন্দ করেন, আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমি অনুরোধ করব শেষ পর্যন্ত তার বক্তব্য শুনে যাবেন। এই অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।